সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনারারি কনসুলেট এবং ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশন জার্মানির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে রাখা বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেমোরিয়াল মিউজিয়ামের কিউরেটর নজরুল ইসলাম খান, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি বজলুর রশিদ বুলু, পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল্লাহ শওকত ওসমান, সাব্বির মজুমদার, প্রনীল সামসাদ জাদেদ সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ফরিদপুরের মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার নেতাকর্মীরা। যারা বঙ্গবন্ধুকে অকালে ঝুরিয়ে দিয়েছেন তাদের জন্য আমরা অভিসম্পাদ দেব, যে জন্য আমাদের দেশ অনেক বছর পিছিয়ে গিয়েছিল এবং আবার দেশকে সেই উন্নয়নের গতিতে আমাদের প্রধানমন্ত্রী ফিরিয়ে এনেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে উনি বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছেন। স্বাধীনতা বিরোধীরা ছিল, তারা আবার সজাগ হয়েছে, এই জন্য আমাদের প্রবাসী থেকে ইউরোপ থেকে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা নির্বাচনে বিপুল ভোটে বিজয় করে ওনাকে প্রধানমন্ত্রী বানাতে পারি সে আশা প্রত্যাশা নিয়ে ইনশাল্লাহ আমরা এই দেশে এসেছি। যতই ঝড়ঝণ্ডা আসুক না কেন আমরা রাস্তায় থাকব, রাজপথে ছিলাম, ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামী দিনে রাজপথে থাকব। সবচেয়ে দুঃখজনক এবং লজ্জাজনক যে অগস্ট মাস শোকের মাস সেটা শুরু হবে। তো আমরা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সবাই মিলে ওইভাবে সুন্দর করে বঙ্গবন্ধুর কন্যার জন্য আমরা সারাক্ষণ কাজ করে গেছি এবং আমরা আশা করব আমাদের পরবর্তী জেনারেশন ওইভাবে কাজ করবে। আমরা যেভাবে শ্রদ্ধার ভরে বঙ্গবন্ধুকে সারা পৃথিবীর কাছে মানে তুলে ধরি এবং তার জন্য কাজ করে যাই এবং তার কন্যার সঙ্গে আমরা একত্রিত কাজ করে। শেখ হাসিনা আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, আমরা সব কর্মীরা আজকে আবার নতুন করে শপথ নিচ্ছি আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো ৭৫ হতে দিব না।